ঠিক সেই মহল্লাটাই ঈদের দিনে ঈদগায় টাপে টপে ভর্তি ভাই, জায়গা বলো একটাই, একই মহল্লা। অক্তিয় নামাজের হালাত বললাম, জুমার দিনের হালাত আর একটু বেশি, ঈদের দিন ঈদের ময়দান কানায় কানায় ভরা। আচ্ছা আপনি বলুন তো, এই যে লোকগুলো আজকে ঈদের ময়দানে এসছে, তাহলে এরাও তো বাহ্যিক ভাবে নামাজি, হ্যাঁ না বলে? এই লোকগুলো জুমার দিনে কোথায় ছিল? এই লোকগুলো অক্তিয়া নামাজে কোথায় ছিল? এই লোকটা ঈদের নামাজ পড়ে আর জুমার নামাজ পড়ে কতটা আনন্দ পাবে? আর যিনি পাঁচ ওয়াক্ত বোনাফাইড মুসল্লি বা জামাত, তিনি নিত্য নামাজ আদায় করেন, আবার জুমা এবং ঈদে তিনটিতেই তিনি জামাত সহ নামাজ আদায় করছেন, এই দুটো মানুষের মানসিক শান্তি এক সমান হতে পারে? আর আমি যদি ঘুরিয়ে বলি যে ভাই, যারা এই ঈদের নামাজে ময়দান ভরিয়েছেন, এরা অ্যাকচুয়াল আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে নামাজ পড়তে যায়নি, এটা পরিবেশ রক্ষা করার জন্য, লৌকিকতা রক্ষা করার জন্য নামাজে যায়নি, এরা গেছে উঠবস করতে। আমার কথাটা খুব ভুল হবে? এরা নামাজ পড়তে যায় না, রিয়েলি বলছি, এরা জানে না নামাজের মৌখিক নিয়ে, এরা জানে না দোয়া কালাম, এরা জানে না কেরা, এরা জানে না তসবি, এরা জানে না বৈঠকের দোয়াগুলি, কিছুই জানে না। পাঁচজন যাচ্ছে, এরাও গেল, গিয়ে উপবাস করে বাড়ি এলো। এখন উপায়টা কি? আপনি বলবেন হুজুর তাহলে কি নামাজ পড়া বাদ দেবে? আরে ভাই, বাদ দেবে না দেবে তোমার সিদ্ধান্ত, কিন্তু ওটার নাম নামাজ নয়, এটা তোমার বোঝা উচিত। আমি তোমার নামাজ বাদ দেওয়ার কথা শেখাতে আসিনি, আমি তোমায় শেখাতে এসেছি এই বিলাপটা আল্লাহকে দিও, এই মুনাফিকিটা আল্লাহর সঙ্গে করো না। তুমি কেতাব তৈরি করছো নামাজে, অথচ ভিতরে তোমার নামাজের কোন সিরাত সুরাত কিছুই নাই, এটা কি প্রকার অন্তরে আল্লাহ আর ইমানদারদের বেলা ধোকা মুনাফিকি করার নামে নিজে নিজের সঙ্গে মুনাফিকি করে ধ্বংসে পথে যাওয়া হচ্ছে না? প্রিয় ভাই আমার, এখন আপনি বলুন এই যে অস্থির, এই চরিত্রটাই অস্থির, যদি স্থির চরিত্র হতো তাহলে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, হতে পারে কখনো হয়তো জামাত সহ হয় না, কিন্তু তাই বলে নামাজ কাজা যায় না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, এখন এই যে অস্থির চরিত্রের লোকটা, এর অবস্থাটা বুঝুন, এ ঈদের ময়দানেও যাবে, রমজান মাস আসলে এলে ফিতরাও আদায় করবে, কোরবানির সময় হয়তো দেখা যাবে আল্লাহ টাকা দিয়েছে ওই দিনদার ধার্মিক লোকের তুলনায় একটু বড় সড়ো গরু দেবে, জি ভাই, যে লোকটা ধর্ম করে ও গরু দেয় 15,000-20,000, আর যে বোম্বে দেহ ব্যবসা করে ও গরু দেয় 50,000। এটাই তো তার অস্থির চরিত্রের রেকর্ড। জি, এখন আপনি বলো এই লোকটা, এই যে মাঝে মধ্যে নেকির কাজে বিজড়িত আর মাঝে মধ্যে আবার পাপের কাজে বিজড়িত, এটা কি স্থির চরিত্র না অস্থির? সঙ্গে যুক্ত বাদ্য বাজনার সঙ্গে যারা অতপ্রত বিজড়িত, ভাই আপনি গানের বিরুদ্ধে বলে, কিংবা আপনি গান শোনেন না, গানের পরিবেশটাই আপনার জন্য ঘৃণ্য মনে হয়, কিন্তু ওই জাতীয় চরিত্রের যারা ওদেরকে আপনি গানের বিরুদ্ধে বলবেন, ওতে তারা রাগ ক্ষোভ করবে, করতে দিলে আনন্দ, করতে বাধা দিলেই বড় ওরা সমালোচক, দুঃখিত আর ব্যথিত।
তার মানে কি ওই মন্দটা মন্দ বোঝার মতো তার আর কলবের অবস্থা নেই গোটা কলবটা সম্পূর্ণ পাপের কালিতে আবৃত হয়ে গেছে প্রিয় ভাইরা আমার আপনি বলুন সমাজের মাটিতে যে সমস্ত মেয়েগুলি বেপর্দায় ঘরে আলেমরা পর্দা 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 করে যতই চড়া দিক না কেন ভাই পর্দা যারা একবার করতে শুরু করেছে তারা বেপর্দায় হলে তাদের ভয় লাগে লজ্জা লাগে তাদের মনের কাছে খারাপ লাগে কিন্তু যারা বেপর্দায় ঘোরাটা নিজেদের জন্য অভ্যাসে পরিণত করেছে বিশ্বাস করুন বেপর্দাটা তাদের কাছে আর মন খারাপের কোনো কারণ নয় এখন আপনি বলুন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই এই যে দুটো পার্ট একটা হলো নেককার মানুষের একটা নেকির কাজ বাদ গেলে তার মনটা ভেঙে চুরমার হয়ে যারা রমজান মাসে রোজা রাখে বাইদি ভাই ঘটনা চক্রে রমজানের মধ্যে শারীরিক কারণে একটা রোজা কাজা গেছে প্রচুর পেট নেমেছে অথবা মুখ ভর্তি বমি হয়েছে অথবা প্রচন্ড জ্বরের কারণে তাকে ঔষধ খেতেই হয়েছে কথা বুঝতে পারছেন এই সমস্ত শারীরিক কারণে তার রোজা একটা কাজা গেছে বিশ্বাস করুন ওই মানুষটার মুখে একটাই ভাষা আমার মনে পড়ে না যে দীর্ঘ 30 বছরের মধ্যে কোনোদিন রোজা কাজা গেছে এই আজকে যে রোজা কাজা গেল আমি মনের কাছে কোন রকমের বুঝ দিতে পারছি এটা কার হালাত যে লোকটা রোজা রাখে রোজার যার ঘাটতি নেই পক্ষান্তরে যে মানুষগুলো কাজের দায় শারীরিক কোন রোগ ব্যাধির ছুঁতো ধরে রোজা মুখেই রাখে না আপনার কি মনে হয় যেদের রোজা না রাখার জন্য মনটা খারাপ লাগছে বলে মনে করা যায় আদৌ ভাই আদৌ নাই তার মানে এদের কল নামিও গোটা দেহের সেন্টার গোটা মানব দেহের বাদশা হলো কল এই কল তার সম্পূর্ণ কালিমা লিপ্ত হয়েছে তো কল যখন কালিমা লিপ্ত হয় বিশ্বাস করুন দেহের কোন অঙ্গ তার কথা নেয় না কোন অঙ্গ কথা নেয় না চোখ হারাম জিনিস দেখে কান হারাম জিনিস শোনে জবান তখন মিথ্যা কুৎসা গালি গালাজ বদনাম করে বেড়ায় ভাই চরিত্র তখন হালাল হারাম ন্যায় অন্যায় মুনাফিকি আর ঈমান কোনটাই তার কাছে আর স্থিরতা থাকে না সে সবটাতেই তখন মিলে মিশে যায় ভাই তার মস্তিষ্কে তখন স্বাভাবিকভাবে কুচিন্তা ঢুকে যায় তার মারণ কল যখন পাপের কালিতে পাপের কালিতে আবৃত এই গোটা দেহের অঙ্গগুলির উপরে তার আর কোন প্রভাব থাকে না প্রত্যেকটা অঙ্গ স্বাধীন হয়ে কি বলেছি প্রত্যেকটা অঙ্গ হয়ে যায় স্বাধীন কিন্তু মানুষের কল যখন সাফ থাকে তখন এই প্রত্যেকটা অঙ্গ কলকের নির্দেশ মতো চলে সুবহানাল্লাহ কলবের নির্দেশ মতো চলে কল্প যদি নিষেধ করে পর স্ত্রী পর কন্যাকে দেখিস না ভাই ও চোখ স্বাভাবিক ভাবেই অবনমিত হয়ে যায় কল্প যদি জবানকে নিষেধ করে তুই গালি দিস না মিথ্যা কথা বলিস না মিথ্যা রটনা করিস না তুই অদা খেলাপি করিস না তুই খবরদার কোনদিন তোর কারুর নামে কুৎসা রটাস না ভাই এ জবান তখন ওই কলবের কথা শোনে কান তখন কলবের কথা শুনে যে কান দ্বারা সে কখনো অবৈধ জিনিস শুনতে পারে না প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বোঝাতে চাইছি রাসূলের কারীমের এই হাদিসটার একদম বাস্তবমুখী ব্যাখ্যা যে আমাদেরকে এই কলবটাকে সাফ করা একান্ত দরকার তা না হলে বিশ্বাস করুন এই অঙ্গগুলো সব কটাই স্বাধীন যে যার মতো চলছে যে যার মতো মুখে যা আসছে তাই বলছে কান যা শুনছে
ভাই সেটা সওয়াবের না পাপের ভাবার নাই। চোখ যেদিকে ইচ্ছা সেদিকে যাচ্ছে, পা যেখানে ইচ্ছা সেখানে চলছে, মাথা যা ভাবছে তাই চিন্তা ভাবনা করছে, একটাও নিয়ন্ত্রণের মধ্যে নেই। আর এই সব কটাই বিশ্বাস করুন এই প্রত্যেকটা অঙ্গ এদের দ্বারাই জমন হয় নেকি তমন হয় পাপ। জবান দ্বারা নেকিও হয় পাপও হয়, চোখের দ্বারা নেকিও হয় পাপও হয়, কানের দ্বারা নেকিও হয় পাপও হয়, কলবের দ্বারা নেকিও হয় পাপও হয়, মাথার দ্বারা নেকিও হয় পাপও হয়, পায়ের দ্বারা নেকিও হয় পাপও হয়, এই হাতের দ্বারা নেকিও হয় পাপও হয়। তো যদি এদের উপরে কলবের নিয়ন্ত্রণ থাকে তাহলে পাপ থেকে বিরত রেখে তাকে নেকির কাজে নিয়োজিত করা যায়। সুবহানাল্লাহ। আর যদি কলবের এই অঙ্গগুলির উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তখন যে যার মতন চলে, আর প্রত্যেকটা অঙ্গের দ্বারায় তখন বহুমুখী পাপ ছড়ো হয়। কথা বোঝাতে পারছি প্রিয় ভাইরা আমার? পরের কথা আর একটু এগিয়ে বুঝো ভাই, আমাদের সবার এ কথাটা মনে আছে, বিশেষত ইমানদারদের, যে আমরা ইমান নিয়ে মরতে চাই, ইমান নিয়ে চান না কে কথা বলে, ইমান নিয়ে আল্লাহ পাকের তাওহীদের প্রতি, একত্ববাদের প্রতি বিশ্বাস নিয়ে মরতে চাই না কে? সবাই চাই, কারণ এ কথাটুকু জীবনে আমরা বিশ্বাস করি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুতরাং কলেমার বাণীটাকে নিজের জবানে রটিয়ে জপ করে মরতে সবাই চায়। বড় বড় পীর ওলি বুজুর্গানে দিনেরা তারা আল্লাহ পাকের কাছে চাইতেন আল্লাহ খাতেমা বিল খায়ের করে, অর্থাৎ ঈমান সহ মৃত্যুটাকে নসিব করাবেন। আমাদের মতন টুনকো লোক না, তারা বড় বড় আল্লাহর ওলি, আল্লাহর ঘনিষ্ঠ বান্দা, তারাও ঈমান নিয়ে মরার ব্যাপারে আল্লাহ পাকের কাছে অনাপ্রত ধন্যবাদ দিতেন, ভিক্ষা করতেন আল্লাহ খাতেমা বিল খায়ের করবেন, ঈমান সহ মরণটাকে নসিব করবেন। সম্মানিত ভাইরা আমার, কিন্তু খুব শান্ত মাথায় এবার বুঝতে হবে, শান্ত মাথায় বুঝতে হবে এবার আমার কথাটি, সেটি হলো এটাই ভাই, আমার ভিতরে ঈমান আছে না নাই পরীক্ষা করার জন্য রসুল আমাকে দুটি পদ্ধতি শিখিয়েছেন, একটি হলো নেকির কাজে খুশি, পাপের কাজে দুঃখিত। আর এই বিচার এর জন্য দু ঘন্টা ছ ঘন্টা সময়ও লাগে না, সেকেন্ডের ভিতরে বিবেকের রায় বেরিয়ে যায়, সেকেন্ডের ভিতরে বিবেকের সিদ্ধান্ত স্থির হয়ে যায় যে আমি নেকির কাজে খুশি, পাপের কাজে দুঃখিত। প্রিয় ভাই আমার, এখন যদি আমার নেকির কাজে খুশি হওয়ার সাক্ষী বিবেকের কাছ থেকে পেয়ে যাই, আর পাপের কাজে দুঃখিত হওয়ার রিপোর্ট যদি আমি পেয়ে যাই, আমার এই হালাত যদি চলতে থাকে আলহামদুলিল্লাহ, আজরাইল আলাইহিস সালাম যবে আমার জান হরণ করুন ঈমান সহ মরতে পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আর একটু জোরে বলে, প্রতি মুহূর্তে এর আপডেট আছে, প্রতি মুহূর্তে। আপনি কি ভাবছেন পথ চলছে, একটা সুন্দরী লাবণ্যময়ী মেয়ের দিকে নজর পড়লো, সেকেন্ডের ভিতরে আমার বিবেকের রায় বেরিয়ে যাবে এই মেয়েটা নজর পড়ায় আমি মানসিকভাবে শান্তি পেলাম না দুঃখিত হলো, ওখানেই রায় বেরোবে। কথা বুঝতে পারেননি বাইদি ভাই? আমার জবান দিয়ে একটা অশালীন ভাষা, একটা অশ্রাব্য কথা বেরিয়ে গেছে, সেকেন্ডের ভিতরে আমার বিবেকের রায় বেরিয়ে যাবে যে কথাটা বলে আমি ঠিক করেছি না ভুল করেছি। আমি আগে বলেছি একবার, কারুর কাছে ধন্না ধরতে হবে না, রসুল এমন থিওরি আমাদেরকে শিখিয়েছেন যে নিজের বিচার নিজেই করতে পারবো।
কাউকে লাগবে না মুফতি মাওলানা পীর আর কোন পঞ্চায়েত চেম্বার আর কোন বিচারক কারো দরবারে যেতে হবে না নিজের বিচার নিজে করতে শিখি বাবু আমার আমার অবস্থান কোথায় আমার অবস্থান কোথায় প্রিয় ভাই আমার তো এবার বলুন যদি আমার প্রতি মুহূর্তে মুহূর্তে আপডেট পাই যে আমি ইমানের জায়গায় আছি আজরাইল জবে নেয়নি কোনো টেনশন নাই কিন্তু যদি আমি আপডেট পাই যে আমি নেকির কাজ করেছি কিন্তু মনে আনন্দ নেই পাপের কাজ করেছি কিন্তু দুঃখ নেই এই অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাম কারো জান কবজ করে তাহলে তার ঈমান হারিয়ে মরার সম্ভাবনা বেশি কিছু শিখতে পাচ্ছেন অজ পরে শুনুন শুনি আমি অজ করতে পারি না এমনি একটু গল্প করছি আমার গল্প কোডও মাথায় রাখেন অজ পরে শুনুন আমার কথা বোঝাতে পেরেছি কি হ্যাঁ যদি আমার পাপের কাজে মন খারাপ না আর নেকির কাজে যদি মনে আনন্দ না পাই আর এই অবস্থায় যদি আজরাইল জান কবজ করে তাহলে কি বলেছি বলেন ঈমান হারিয়ে মরার সম্ভাবনা বেশি যদি বলেন কেন তার যৌক্তিক কারণ বুঝুন বাস্তব কারণ বুঝুন প্রিয় ভাইরা আমার এই চরিত্রটাকে অ্যাকচুয়াল বলা যায় অস্থির চরিত্র কেন বলছি অস্থির চরিত্র বুঝুন ভাই ওই লোকগুলো যে নেকির কাজ করে না তা বলিনি বলো ওরাও বলো নেকির কাজ করে আমার দিকে তাকান আমি আগে বলেছি ওয়াশ করতে বসিনি এই ব্রেন গুলো ওয়াশ করছি জি ভালো করে বুঝে বলুন তো আমরা দেখি পাঁচ অক্ষ নামাজের লোক সংখ্যা জোহরে পাঁচ ছ জন আসরে হয়তো জন দশেক মাগরিবে জন পনেরো এসাই যে সাত আট জন হজরে চার পাঁচ জন ঠিক সেই মসজিদটাই জুমার দিনে কানায় কানায় ভরা ঠিক সেই মহল্লাটাই ঈদের দিনে ঈদগায় টাপে টপে ভর্তি ভাই জায়গা বলো একটাই একই মহল্লা অক্টিয় নামাজের হালাত বললাম জুমার দিনের হালাত আর একটু বেশি ঈদের দিন ঈদের ময়দান কানায় কানায় ভরা আচ্ছা আপনি বলুন তো এই যে লোকগুলো আজকে ঈদের ময়দানে এসছে তাহলে এরাও তো বাহ্যিক ভাবে নামাজি হ্যাঁ না বলে এই লোকগুলো জুমার দিনে কোথায় ছিল এই লোকগুলো অক্তিয়া নামাজে কোথায় ছিল এই লোকটা ঈদের নামাজ পড়ে আর জুমার নামাজ পড়ে কতটা আনন্দ পাবে আর যিনি পাঁচ অক্ষ বোনোফাইড মুসলমান বা জামাত তিনি নিত্য নামাজ আদায় করেন আবার জুমা এবং ঈদে তিনটিতেই তিনি জামাত সহ নামাজ আদায় করছেন এই দুটো মানুষের মানসিক শান্তি এক সমান হতে পারে আর আমি যদি ঘুরিয়ে বলি যে ভাই এই ঈদের নামাজে ময়দান ভরিয়েছেন এরা অ্যাকচুয়াল আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে নামাজ পড়তে যায়নি এটা পরিবেশ রক্ষা করার জন্য লৌকিকতা রক্ষা করার জন্য নামাজে যায়নি এরা গেছে উঠবস করতে আমার কথাটা খুব ভুল হবে এরা নামাজ পড়তে যায় রিয়েলি বলছি এরা জানে না নামাজের মৌখিক নিয়ে এরা জানে না দোয়া কালাম এরা জানে না কেরা এরা জানে না তসবি এরা জানে না বৈঠকের দোয়াগুলি কিছুই জানে না পাঁচজন যাচ্ছে এরাও গেল গে উঠবস করে বাড়ি এলো এখন উপায় নাকি আপনি বলবেন হুজুর তাহলে কি নামাজ পড়া বাদ দেবে আরে ভাই বাদ দেবে না দেবে তোমার সিদ্ধান্ত কিন্তু ওটার নাম নামাজ নয় এটা তোমার বোঝা উচিত আমি তোমার নামাজ বাদ দেওয়ার কথা শেখাতে আসিনি আমি তোমায় শেখাতে এসেছি এই বিলাপটা আল্লাহকে দিও এই মুনাফিকিটা আল্লাহর সঙ্গে করো না
তুমি কিতাব তৈরি করছো নামাজে, অথচ ভিতরে তোমার নামাজের কোন সিরাত সুরাত কিছুই নাই। এটা কি প্রকার অন্তরে আল্লাহর ঈমানদারদের বেলা ধোকা মুনাফিকি করার নামে নিজে নিজের সঙ্গে মুনাফিকি করে ধ্বংসের পথে যাওয়া হচ্ছে না? প্রিয় ভাইরা আমার, এখন আপনি বলুন এই যে অস্থির এই চরিত্রটাই অস্থির, যদি স্থির চরিত্র হতো তাহলে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হতে পারে, কখনো হয়তো জামাত সহ হয় না, কিন্তু তাই বলে নামাজ কাজা যায় না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, এখন এই যে অস্থির চরিত্রের লোকটা এর অবস্থাটা বুঝুন, এ ঈদের ময়দানেও যাবে, রমজান মাস শেষে এলে ফিতরাও আদায় করবে, কোরবানির সময় হয়তো দেখা যাবে আল্লাহ টাকা দিয়েছে ওই দিনদার ধার্মিক লোকের তুলনায় একটু বড় সড় গরু দেবে, জি ভাই, যে লোকটা ধর্ম করে ও গরু দেয় 15,000-20,000, আর যে বোম্বে দেহ ব্যবসা করে ও গরু দেয় 50,000। এটাই তো তার অস্থির চরিত্রের রেকর্ড, জি। এখন আপনি বলো এই লোকটা এই যে মাঝে মধ্যে নেকির কাজে বিজড়িত আর মাঝে মধ্যে আবার পাপের কাজে বিজড়িত, এটা কি স্থির চরিত্র না অস্থির? কথা বলে আমার ওয়াজ আপনাকে গিলতে হবে না, যদি আমার ওয়াজ আপনার জ্ঞানে যুক্তিতে মনের সঙ্গে খাপ না খায় নিশ্চয়ই আমি ঘাড়ে কারো চাপিয়ে দিতে আসি, ব্রেন আল্লাহ সবাব দিয়েছি, ঠিক কিনা বলে? হ্যাঁ ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন অমিনান নাসি মাইয়াবুদুল্লাহ আলা হারফি, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা ধর্ম করে, ধর্মের একটা কিনারায় দাঁড়িয়ে, তার মানে আংশিক করে, যদি ধর্ম করে কিছু স্বার্থ উদ্ধার হয় ইতমান নবী, তাতে মনটা খুব খুশি, কি বলি সেই জোরে বলে, ধর্ম করে ধর্মের একটা সাইডে একটা কিনারায়, তার মানে আংশিক, ওই বললাম ঈদের নামাজটা পড়ে ফেতনাটা দেয় কোরবানিটা করে, জি সবার জন্য চাঁদা চেয়েছে 20 টাকা দিল, এগুলো তো নেকির কাজ, নেকির কাজ, কিন্তু ওই লোকটাই যদি ধর্ম করে সে কিছু স্বার্থ উদ্ধার করতে পারে, আল্লাহ বলছেন অমিনান নাস মাইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খাইর, যদি ধর্ম করে কোন কল্যাণ লাভ হয়, ধর্ম করে যদি কিছু মঙ্গল হয়, ধর্ম করে যদি পার্থিব স্বার্থ কিছু রক্ষে হয় ইতমান নবী, তাহলে মনটা খুব খুশি, মনটা খুব খুশি, কথা বলে আমার কথা বলছি, এই আমার কথা বললাম, আমি আমার কথা বলি নাই কোরআন থেকে বলছি, কোরআনের অর্থ বলছি, বাস্তবটা মিলিয়ে নেন, বাস্তবটা মিলিয়ে নেন ভাই, আল্লাহ পাক তো বলেছেন মৌলিক ধর্মের কথা, যে যারা আল্লাহর ইবাদত করে একটা কিনারায় দাঁড়িয়ে, আর তাতে কিছু কিলাব হয়ে বলেছি, আবার বলছি আল্লাহ বলেছেন ফাইন আসাবাহু খাইর, এই খায়ের শব্দের অর্থ হলো মাল, খায়ের শব্দের অর্থ হলো স্বাস্থ্য কল্যাণ, খায়ের শব্দের অর্থ হলো মঙ্গল, সেটা হতে পারে কোন আর্থিক উপকার, হতে পারে কোন সম্মানের উপকার, হতে পারে স্বাভাবিক ভাবে কোন স্বস্তি আর শান্তির উপকার, তাহলে খুব খুশি খুশি খুশি। প্রিয় ভাই, আল্লাহ পাক বলেছেন ধর্মের ইবাদতের ব্যাপারে, আর আমি আমার চরম অভিজ্ঞতায় বলছি, আজকে এক নিয়ে দীর্ঘ 33টা বছর এই জাতির মাঝে চলে চলে আমার চরম অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি ভাই, মানুষ একটা দল করে, রাজনৈতিক দল হোক আর ধর্মনৈতিক দল হোক,
যদি ভাই দল করে স্বার্থ উদ্ধার হয়, দল করে যদি মাল পাওয়া যায়, দল করে যদি সম্মান পাওয়া যায়, দল করে যদি নেতৃত্ব পাওয়া যায়, তাহলে সে দল ভালো। কিন্তু দলে যদি স্বার্থ উদ্ধার না হয়, দলে যদি মঙ্গল লাভ না হয়, দলে যদি সম্মান রক্ষে না হয়, তাহলে ও দল খারাপ। ঠিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাই একদল তথাকথিত ভেদ পারিরা ধর্মীয় দল করে, ভাই যদি ধর্মীয় দল করেও সেখানে যদি পার্থিব স্বার্থ রক্ষে হয়, সেখানে যদি তাদের দেখা যায় সম্মান পাওয়া যায়, নেতৃত্ব পাওয়া যায়, উঁচু পদ পাওয়া যায়, পয়সাটা ভালো পাওয়া যায়, তাহলে দলটা ভালো। যদি সেখানে পয়সার ঘাটতি হয়, সম্মানের যদি টানাটানি হয়, যতটা পেতে চাইছি ততটা পাচ্ছি না, যদি সেখানে খাটনি অর্থের তুলনায় বেশি খাটতে হয়, তাহলে তাদেরকে দেখতে পাওয়া যায় তাদের মন আর খুশি নয়। কথা বলছেন আছে না নাই? চিল্লে বলে আছে না নাই? হতে পারে সেটা সাধারণ কোন জনগণ, হতে পারে আমার মতো ভেদধারী কোন মওলানা মুক্তা, হতে পারে কোন পীর আর পীরজাদা। যদি ধর্ম করতে যে স্বার্থ উদ্ধার হয়, তাহলে খুব ভালো, দল ভালো, লোক ভালো, ভক্ত সব ভালো। আর যদি ধর্ম করতে যে কোন টাকায় পড়তে হয়, তাহলে দল খারাপ, লোক খারাপ, ভক্তরাও খারাপ। কথা বলছেন না কেন? জি কোরআন খুলুন, কোরআন কি বলছে? ফাইনা সাবাতুহু ফিতনাতুন ইন খালাবা আলা ওয়াজিহি। যদি ধর্ম করতে যে কোন পরীক্ষায় পড়তে হয়, ফর এক্সাম্পল আপনি ধরে নেন একজন নামাজিকে বলা হলো, শোনো নামাজি, তুমি তো নামাজ পড়ছো, রাসূলুল্লাহ বলেছেন লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হিনা ওয়া লাউ সুমতুম হাত্তা তাকুনু কাল আওতার ফামা তানফাউহুম ইল্লা বিল উরার। তাকে বলা হলো, এ নামাজি, যদি নামাজ পড়ে পড়ে তোমার পিঠটা ধনুকের মতো বিকে যায়, তুমি কুঁজো হয়ে যাও। কি হও? জোরে বলেন, কি বলেছি? কুঁজো। আমাদের কোমর থেকে উপরের অংশটা পুরো অর্ধ দেহ ফোল্ড হয়, এই স্টেট একটা বডি। আমরা রুকুতে যাচ্ছি, এই কথা বলে রাসূলের বক্তব্য হলো, মানুষটা তার জীবনে এতনা রুকু করেছে যে কোমরের থেকে উপরের অংশটা আর স্টেট হয় না, রুকু করে করে এরকম কুঁজোই হয়ে গেছে। এরকম হওয়ার রেকর্ড আছে কারো? এখানে বলে নেই। নামাজ পড়ে এরকম হওয়ার রেকর্ড নেই, এমনি কুঁজো হওয়ার রেকর্ড আছে। বয়স জনিত কারণে হতে পারে, কোন ব্যথার কারণে হতে পারে, কিন্তু নামাজ পড়ে কারুর কোমর থেকে উপরের অংশটা ধনুকের মতো বেঁকে গেছে এরকম রেকর্ড, ওরম রেকর্ড কারুর যদি থাকতো, তাহলে রাসূলুল্লাহই ছিলেন A1 ব্যক্তিত্ব। কারণ হাদিস পাকে এসছে, রাসূল জীবনে এত নামাজ পড়েছেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, রাসূলের কদম দুটি ফুলে গেছে। সুবহানাল্লাহ, এত নামাজ পড়েছেন রাসূল, পা দুটো ফুলে গেছে। তো আমাদের মজলিসে 40-45 বছরের নামাজি আছে, ওই কারুর তো পা ফুলে পরিষ্কার প্রমাণ হচ্ছে, পাঁচ অক্ত নামাজ পড়লে পা ফোলার রেকর্ড হতে পারে না, পারে না, পারে না। যদি নামাজে দাঁড়িয়ে পা ফোলাতে হয়, সেটা নিশ্চিত অতিরিক্ত নফল নামাজ। অথচ সেই রসুলেরও কোমর থেকে উপরের অংশটা ধনুকের মতো বেঁকিনি। নবী বলছেন যদি কারো বেঁকেও যায়, এরপরে বললেন যে বলাও সুমতুম হাত্তা তাকুনু কাল আওতার, আর রোজা রেখে রেখে না খেয়ে না খেয়ে না খেয়ে হালকা পাতলা লিকলিকে হাড়ের গায়ে চামড়া জড়ানো, এবং তুমি হয়ে যাও তাল পাতার সেপাই, পাতা সসলে উল্টে পড়ো, এতটাই না খাওয়ার কারণে দুর্বল। আমার রাসূল বলছেন ফামা তানফাউহুম ইল্লা বিল ওয়ারা, তোমার নামাজ তোমার কোনো উপকার দেবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে পরহেজগারিতা অবলম্বন না করবে।
এখন নামাজি কে আমি শুনিয়ে দিলাম, হে নামাজি আপনি রসূলের এই হাদিসটা শুনুন, শুনে নিজের নামাজটাকে শুদ্ধ রাখার শুদ্ধ করার চেষ্টা করুন। জি আপনার রোজগারের কোনো বাঁধন নেই, আপনার খাওয়ার কোনো বাদ বিচার নেই, আপনার চাল চলনের কোনো বাদ বিচার নেই, আপনার চোখের কোনো বাদ বিচার নেই, আপনার জবানের কোনো রিস্ট্রিকশন নেই, আপনার কানের কোনো রিস্ট্রিকশন নেই, মুখে মিথ্যা কথা কান দিয়ে গান শোনা, চোখ দিয়ে হারাম স্কিন দেখা আর ওই রকম হারাম ব্যবসা করা, যা ইচ্ছা তাই করে যাচ্ছেন, এদিকে নামাজের টাইম হলে আল্লাহু আকবার, তুমি ভাবছো আমি জান্নাতের কাজ করছি, কিন্তু তোমার এই কর্ম বলছে রাসূলের হাদিস অনুযায়ী ফামা তানফাউহু, তোমার এই নামাজে কোনো উপকার তোমায় বলেন বলেন দেবে না। এখন এবার টেনশন, নামাজ ছাড়বো না কাজ ছাড়বো, নামাজ ছাড়বো না গান শুনবো ছাড়বো, নামাজ ছাড়বো না হারাম রোজগার ছাড়বো, নামাজ বাদ দেবো না গান শোনা বাদ দেবো, নামাজ বাদ দেবো না গালি গুলোজ মিথ্যা কুৎসা বদনাম বাদ দেবো, কোনটা বাদ দেবো? জি ভাই এবার আমাকে বুঝতে হবে যে আমি যদি ওই হারাম গুলো বাদ দিয়ে নামাজটাকে যদি পড়তে পারি তাহলে তো আমি আমি দুনিয়ার পরীক্ষাতে পাস করেছি, ফেল করেছি, আল্লাহর পরীক্ষায় পাস করে গেছি। আর যদি মনে হয় যে এইভাবেই পড়ব আল্লাহ লে লেগে না হে না লেগে না, অথবা প্রয়োজনে নামাজ বাদ দেওয়া যাবে, গুণের ফারাস নাকি মেরেছি ওটা বাদ দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ। এবার বলেন পরীক্ষায় মাল পাওয়া যাচ্ছে না, আল্লাহর ইবাদত করে কথা বলে, এখন আপনি বুঝুন কোরআনের বক্তব্য যে যারা নামাজ পড়ে শুধু নয় ইবাদত করে ধর্মের একটা কিনারায় দাঁড়িয়ে, ফাইনা সাবাহু খাইর, যদি সেটাকে পালন করে কোনো কল্যাণ লাভ হয় তাহলে তো খুব খুশি, কল্যাণ বুঝিয়েছি না, টাকা পাবো, সম্মান পাবো, জানের স্বস্তি পাবো, বড় মতব্বরি করতে পারবো, তাহলে ধর্ম করবো। যদি টাকায় ঘাটতি হয়, সম্মানে ঘাটতি হয়, জি অতিরিক্ত ঘাটতি হয়, মজুরি কম পাওয়া যায়, তাহলে আমি আর সে দলে নেই, স্থির চরিত্র না অস্থির, চিল্লে বলে অস্থির চরিত্র। প্রিয় ভাই আমার এই অস্থির চরিত্রের লোকটা এবার মৃত্যুশয্যায় শায়ী, আমার দিকে তাকান, এই অস্থির চরিত্রের মানুষটাই মরণ শয্যায় শায়িত। সম্মানিত ভাইরা আমার ভালো করে ভেবে বলুন, যে লোকগুলো কিছু ধর্ম করে আর কিছু ধর্ম বিরোধী কাজ করে, এই ধর্ম বিরোধী কাজ করে কার কথা শুনে, কার কথা শুনে? আপনারা প্রচুর অশোনা মানুষ, কার কথা শুনে ধর্ম বিরোধী কাজ করে? ইবলিসের কথায়, জোরে বলুন কার কথায়? ও যদি আল্লাহর কথা শোনো আনা শুনতো, ও যদি রসুলের কথা শোনো আনা শুনতো, জিন্দিগিতে কোনোদিন অস্থির নীতি আর অস্থির চরিত্রের হতে পারত কোনোদিন সম্ভব না। যে লোকটা আজকে নেকির কাজ করবে, কালকে পাপের কাজ করবে, জি দুটো নেকির কাজ করবে, পাঁচটা পাপের কাজ করবে, যে লোকটা আজকে যা বলবে কালকে তার উল্টো পথে চলবে, জি আজকের যে ফতোয়া দেবে কালকে তার উল্টো ফতোয়া দেবে, আজকে জিকির করবে কালকে গালি দেবে, এটা কোশ্চিন কালেও এমনি এমনি হয় না, এর পিছনে ইন্ধন যোগায়, জোরে বলেন কে? মরার সময় ওই ওই ইবলিস আসবে, এসে তাকে বলবে দেখ তোর চারিপাশে তোর আপনজনেরা দাঁড়িয়ে, তোর এত তৃষ্ণা কেউ তোর একটু পানি পান করতেও দেয় না, তুই পানি খাবি? খাস তো বল, আমি তোকে পানি দেবো। ও তখন তৃষ্ণার চোটে বলবে হ্যাঁ পানি পান করবো, ওকে ইবলিস পেশাব করে সামনে দাঁড়াবে কোন পরিচিত লোকের রূপ নিয়েই, ও যেই পানি পান করতে চাইবে তখন বলবে বল আল্লাহ নেই, এইখানটাই ইমানদারের পরীক্ষা। এখন যে লোকটা তার জীবনে
ইবলিসের কথা শুনেই জীবনটা চালিয়ে এসেছে। কখনো মিথ্যা, কখনো সত্যতা, কখনো স্বার্থপরতা, কখনো গাল খুঁজিয়া, কখনো ওয়াদা খেলাপি, কখনো বা গান, কখনো বা জুয়া, কখনো বা তাস, কখনো বা নারীবাজি, কখনো বা মিথ্যাচারিতা, কখনো বা দেখতে পাওয়া গেল গালিগুলো, কখনো বা হক নষ্ট, কখনো ফারাক নষ্ট, এই নানা কাজগুলো করেছে সব ইবলিসের ইন্ধনে। সেই ইবলিস এখন বলছে তুই বল আল্লাহ নেই। কোন সুদীর্ঘ 70 বছর যাব ইবলিসের বহু কথা শুনে এসছে। সাধারণ যুক্তি বলছে এই জীবন সন্ধ্যায় ইবলিসের কথার গোলামি করে ওর পক্ষে বলা সম্ভব আল্লাহ নেই। নাউজুবিল্লাহ বলে আর জোরে বলে, জীবন ব্যাপী গোলামি করেছে কার? জোরে বলেন কার? জীবন ব্যাপী গোলামি করেছে ইবলিসের, জীবন ব্যাপী গোলামি করেছে অস্থিরতা, জীবন ব্যাপী গোলামি করেছে দুর্নীতি, জীবন ব্যাপী গোলামি করেছে মন চাহি জিন্দেগি যা চেয়েছে তাই। সেই ইবলিসের কথা শুনে শুনে তুমি জীবনটা কাটিয়ে মরণ দুয়ারে এসেছো বাবা জি, তাহলে ইবলিসের কথা শুনবে আর মানবে পালন করবে, এটাই সাধারণ যুক্তি। সম্মানিত ভাইরা আমার বলল হ্যাঁ আল্লাহ নেই, খেলো ইবলিসের পেশাব, আল্লাহ নেই বলে ঈমানটাও গেল, হারাম খেয়েও গেল। এবার বলো আজরাইল জান কবজ করলো, ঠিকানা কোথায় হবে? সম্মানিত ভাইরা আমার কিন্তু যে লোকটা জীবন ব্যাপী স্থির থেকেছেন নিজের নীতির উপরে, নিজের আমলের উপরে স্থির, নিজের ওয়াদার উপরে স্থির, নিজের কথার উপরে স্থির, যে লোকটা স্থির রেখেছে নিজের জবানটাকে, স্থির রেখেছে নিজের কানটাকে, স্থির রাখতে পেরেছে নিজের চোখটাকে, স্থির রাখতে পেরেছে মাথার চিন্তাটাকে, স্থির রাখতে পেরেছে হারার পথে পা চালনা করা থেকে সঠিক পথে দাঁড় করানোর ব্যাপারে স্থির রাখতে পেরেছে। প্রিয় ভাইরা আমার ওই ওইটাও মুমূর্ষু সময়ে সে যখন অন্তিম অবস্থায় ইবলিস যথারীতি তার কাছেও যাবে। আল্লাহওয়ালা এ নীতিবান একনিষ্ঠ নীতি একনিষ্ঠ চরিত্রের এক কথা দুর্নীতির প্রশ্রয় দেয়নি, ইবলিসের দালালি করেনি, নেতৃত্বের লোভে, সম্মানের লোভে, টাকার লোভে জি অস্থির নীতি অবলম্বন করিনি, দুনিয়ার স্বার্থে গানের ভক্ত হইনি, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থে অন্যায়ের সঙ্গে আটাক করিনি, দুনিয়ার স্বার্থে কোন দুর্নীতির সঙ্গে সহমত পোষণ করি। প্রিয় ভাইরা আমার ওই লোকটা মরণ দুয়ারে ইবলিস তার কাছেও যাবে, তারও প্রাণ অষ্টাগত কৃষ্ণায়। ইবলিস তাকেও বলবে তোর আপন জনেরা সব দাঁড়িয়ে কেউ তোরে পানি দিচ্ছেন, তুই পানি খাবি? তো তো দেখবে আমার পরিচিত কেউ পানি দিচ্ছে, যখন খাই তো বললে দাও, পেশাব করে নিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে তোরে পানি দেবো, তবে তোরে বলতে হবে আল্লাহ নেই। আল্লাহু আকবার! সে যে গোটা জীবন ইবলিসের কথার গোলামি করিনি ও চিনে ফেলবে যে আল্লাহ নেই যখন বলছে এটা ইবলিস ছাড়া আর কেউ নয়। সুবহানাল্লাহ! এক মুহূর্তের ভিতরে বলে দেবে দূর হয়ে যা তুই ইবলিস, তোর পানির প্রয়োজন নাই, আমি বুকে কৃষ্ণা নিয়ে আল্লাহকে এক বলে আল্লাহর কাছে যেতে চাই। এই কথাই কোরআনে আল্লাহ ইঙ্গিত করেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা নেকির কাজ করে আল্লাহ পাকের রহমত তাদেরই জন্যই বরাদ্দ, আল্লাহর রহমত তাদের জন্যই ঘনিষ্ঠ। সুতরাং দিনদার, ঈমানদার আর মুনাফিক আর বেঈমান সবের কাছে ইবলিস যায়, একনিষ্ঠ নীতির মানুষ আর দুর্নীতিগ্রস্ত মানুষ এদের কাছেও ইবলিস যায়। প্রিয় ভাই, তো আল্লাহওয়ালা দিনদার একনিষ্ঠ স্থির মানুষটার জন্য আল্লাহ পাক রহমত দিয়ে ইবলিসের হাত থেকে তাকে ঈমান রক্ষা করার হেফাজত করেন।
কিন্তু যে হয় অস্থির দুর্নীতিবাজ ছত্রান্নাশী ভাই এরা যে জীবনে টলে 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 কখনো নেকিতে কখনো পাপে কখনো সত্যে কখনো মিথ্যায় কখনো সুনীতিতে কখনো দুর্নীতিতে কখনো হারামে কখনো হালালে এদি এই যে এই যে ঢেউয়ের মতো খেলছে ভাই শেষ রক্ষা হওয়া অত্যন্ত কঠিন কি বলিছি বলেন আমি আমার মুরুব্বিদের সমবয়স্ক ভাইদের প্রিয় যুবকদের বলবো আল্লাহ কার কখন ডাক দিবেন আল্লাহ ভালো জানেন আজকের এই খোনাবাগে ইসালে সওয়াব থেকে হাজীবাগে ইসালে সওয়াব থেকে এই আব্দুল কাইয়ুমের কাছ থেকে এই ওয়াশ করা এই একটা শিক্ষা শিখুন পীর পীরজাদা মাওলানা মুফতি হাফেজ আর ইমাম দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতিগ্রস্তদের থেকে দূরে থাকুন আর নিজেও দুর্নীতিগ্রস্তকে থুতু দিয়ে নিজের নীতিকে একনিষ্ঠ নীতির উপরে দাঁড় করার তবে জীবন সন্ধ্যায় ঈমানটাকে নিয়ে যাওয়ার আশা করা যায় জি ভাই এতক্ষণ বলার কথা নয় অটোমেটিক্যালি আমার প্রতিশ্রুত সময় শেষ হতে তিন মিনিট বাকি বিদায় নেব ফাঁকিবাজি বুঝি না ঢং ঢাস সুর তাল কিচ্ছু বুঝি না এই ব্রেন গুলোর দাম আছে সময়টুকু ব্রেন গুলোকে কালচার করেছি ব্রেন গুলোকে সংস্কার করার চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে সহি সমজ দেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দেন জীবনটাকে একনিষ্ঠ নীতির উপরে দাঁড় করিয়ে কাটাবার মতন আল্লাহ তৌফিক নসিব করেন বলুন আমিন মনে রাখবেন শেষ কথা বলছি কোরআনের কথা আল্লাহ পাক বলেছেন যারা ধর্মের এক কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে যদি ধর্ম করে স্বার্থ উদ্ধার হয় মনটা খুশি ওই নাসাবাতু ফিতনাতুন ইনকালাব আলা ওয়াজহিহি আর যদি ধর্ম করতে যে কোনো পরীক্ষায় পড়তে হয় ইনকালাব আলা ওয়াজহিহি এক লাফে সে তার পিছনের চরিত্রে ফিরে যায় এক লাফে পিছনের চরিত্রে ফিরে যায় আল্লাহ বললেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত এতে দুনিয়াও শেষ পরকালও শেষ কোরআনের সিদ্ধান্ত খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত এরা দুনিয়ার মজাটাও ষোলো আনা লাভ করতে পারে না আবার পরকালের নাজাতটাও ষোলো আনা লাভ করতে পারে না যালিকা হুয়াল খুসরানুল মুবিন এটাই হলো প্রকাশ্য ক্ষতি এটাই হলো প্রকাশ্য ধ্বংস এটাই হলো প্রকাশ্য অবনতি প্রিয় ভাই আমার জ্ঞান বুঝ আল্লাহ সবাইকে দিয়েছেন জি আমি আমি সম্পূর্ণ তত্ত্বের ভিত্তিতে আপনাদের প্রাণ ব্রেন গুলোকে ওয়াশ করেছি যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের কথা কোরআন হাদিস মণ্ডিত এবং বাস্তব যুক্তি সম্মত প্রবীণ সমবয়স্ক প্রিয় যুবক যারা জীবনে এক নীতি অবলম্বন করবেন তারা আশা করতে পারেন যে মরণ দুয়ারে আল্লাহ হেফাজত করে ঈমানটুকু নিয়ে মরণ তৌফিক দেবেন বলেন ইনশাআল্লাহ আর যদি দুর্নীতিগ্রস্ত হও বাবা তুমি যেই হও যত বড় ভোগ দাঁড়িয়ে হও যত বড় লেভেল সেটা হও যত জ্ঞানী হও যত যত বুদ্ধিজীবী হও মরণ দুয়ারটা আল্লাহ বেহতার জানেন তবে কোরআন হাদিসের মানদণ্ডে কঠিন এবং ঈমান হারার সম্ভাবনা প্রবল আল্লাহ আমাদের হেফাজত করেন বলুন আমিন সম্মানিত ভাইরা আমার আমি প্রতি বছর সেই হুজুরের বেঁচে থাকা কালীন থেকে শুরু করে এই জলসা একটু করতাম আর কখনো করি আর না করি যখনই যতটুকু আল্লাহ করান করি গত বছর এই মজলিসে কি ওয়াজ করেছিলাম টোটালটাই আমার মনে আছে টোটালটাই মনে আছে এই মজলিসে গত বছর কি ওয়াজ করেছিলাম ভাই আজকে সম্পূর্ণ সমর্থের আর একটা বিষয়ের উপরে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি আল্লাহ কবুল করেন বলুন আমিন তবে পরিশেষে মাদ্রাসার জন্য একটু হাত পাতি আজও একটু হাত পাচ্ছি সময় আমার সংকট জি জি একটু মেহরবানি করে 200 500 100